গ্রিসে লকডাউন আগামী 7 জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এখনও আগের মতোই আছে, তাই সরকারি মুখপাত্র স্টিলিও পিটসাস জানান যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মতে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গ্রিস থেকে বিস্তারিত জানাচ্ছেন শেখ আরিফুল ইসলাম। সাম্প্রতিক সময়ে পরিলক্ষিত মামলা হ্রাস এখনো দূরদূরান্ত বলে উল্লেখ করে সরকারি মুখপাত্র স্টিলিও পিটসাস জানান যে বিশেষজ্ঞদের কমিটির সুপারিশের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী 7 জানুয়ারি 2021 পর্যন্ত নিম্নলিখিত বিষয়গুলো বন্ধ থাকবে। তার মধ্যে স্কুল, রেস্তোরাঁ, বিনোদন, আদালত, ক্রীড়া কার্যক্রম, স্কি রিসিটগুলো, রাতের ট্রাফিক নিষেধাজ্ঞা, কারফিউ এবং সমাবেশের নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। অপরদিকে গির্জা, হেয়ার ড্রেসার ও খুচরা বিক্রেতাদের জন্য সপ্তাহের শেষের দিকে ঘোষণা করা হবে। মিস্টার পিটসাস বলেন যে আপেক্ষিক স্থিতিশীলতা রয়েছে, তবে গতিশীলতার প্রথম লকডাউনটির তুলনায় 20% বৃদ্ধি পেয়েছে এবং সুপারিশ করেন সারা দেশে মহামারী সংক্রান্ত বোঝা নামানোর জন্য আমাদের আচরণের সাথে সাবধানতা অবলম্বন করা উচিত। সময় সাশ্রয় করা যা আমাদের এই অভূতপূর্ব স্বাস্থ্য সংকট থেকে চূড়ান্ত প্রশস্তানের উপর আরও কাছে নিয়ে আসতে পারে। শেখ আরিফুল ইসলাম, আইওএন টিভি নিউজ, গ্রিস।